আজকে আমি আর জুবায়ের রওনা দিতেছি ঢাকার উদ্দেশ্যে একটা মেলায় ঘুরতে, আনন্দে ঠেলায়, বিশাল একটা ব্যাপার। এখন আমরা রওনা দিব ইনশাল্লাহ। আর আজকে জীবনের প্রথম মোটর সাইকেল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম আমি আর জুবায়ের। তবে আমি কিন্তু ভাই সারা বাংলাদেশ ঘোরালো। যাই হোক, আমার তো কোনোদিন মোটর সাইকেল নিয়ে ঢাকায় নাই, ফার্স্ট টাইম। আর সকাল 8:30 সময় রওনা করলাম, ইনশাল্লাহ লাঞ্চ ঢাকায় করবো, সব কিছু ঠিক থাকবে। লেটস গো। কিছুদিন পর যখন পদ্মা সেতু হবে, তখন এই ফেরির ঝালমুড়ি আর এই যে ফেরিতে কিছু সময় যে অপেক্ষা করা, মানে একটা যাত্রা বিরতি, এই ব্যাপারটা খুব মিস করবো। তো সিন পুচ আর আজকে আমরা মোটামুটি ফেরিতে কিছু ড্রোন শট নিলাম, ব্যাপার বলে ভালো লাগলো, মোটামুটি গুড ভাইবস। I think that I'm going to hiding somewhere by a gated star. Baby, they ain't never gonna find me. I'm a renegade. Oh. I could be the one who saved you from this hard place. We could be as one and we'll escape. We could run away, we don't gotta stay. I can feel it, it burns inside me. Take away the pain. ঘটনা হলো কি, যারা মোটামুটি চশমা পরে তার জন্য হেলমেট পরা খুব কষ্টকর। আর আমরা মোটামুটি ঘণ্টাখানিকের ব্যবধানে এক বিভাগ থেকে আরেক বিভাগে চলে আসলাম। আমরা সকালে ঘুমতে উঠছিলাম পদ্মা বিভাগে, এখন আমি ঢাকা বিভাগে চলে আসলাম। ঘটনাটা এটা, আর পদ্মা বিভাগ থেকে ঢাকা বিভাগে আসতে আসতে আমার মোটামুটি খিদে লেগে গেছে। এখন আমার মোটামুটি নাস্তা করা লাগবে। তো নাস্তা করার জন্য আমি আগা করে চেষ্টা করি যদি ঢাকা বিভাগে যাই কোনো সময়। তো এই রাস্তার মধ্যে ওই মুন্নু মেডিকেল কলেজ পরে, ওই মুন্নু মেডিকেলের ক্যান্টিনের খাবারটা আমার খুব ভালো লাগে। তো এখন খাবারটা খাবো, তারপর আবার রওনা দিব ঢাকা বিভাগে। আর পয়েন্ট শুড বি নোটেড, আমরা ছিলাম পদ্মা বিভাগে আর এখন যাইতেছি ঢাকা বিভাগে। ঘটনা হলো এটা। মোটামুটি এই রেস্টুরেন্টের ক্যান্টিনটা অনেক বড়, অনেক লোক একসাথে বসে খাওয়া যায়, জায়গাটাও মোটামুটি সুন্দর, আর খাবারের মান 10.5 আমার কাছে খুব ভালো লাগে। যদি আপনার কোনো সময় ঢাকা যাওয়ার সময় মনে হয় যে খিদা লাগছে, তো আপনি এই জায়গায় খাইতে পারেন। গঠন এটা। আর যদি আপনি চিন্তা করেন যে এই জায়গায় পাওয়া যায় কি কি, ভুনা খিচুড়ি, পরোটা, ডাল, সবজি, হালুয়া, ডিম ভাজি, কলিজা ভুনা, বিফ ভুনা, চিকেন ভুনা, চা, কফি, দুপুরের খাবারে এই সব কিছু পাওয়া যায়। আর এই কলিজা ভুনার কথাটা শোনার মানে পড়ার পরেই মাথায় নগদ চলে আসলো,
কলিজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে, এই গানটা এটা মানে চলে আসে এই কলিজার সাথে কলিজা ভুনাটা ব্যাপারটা। দেন দেন পরোটা দেন আর ডিম দেন, কয়টা কয়টা? একটা। হ্যাঁ ডিম একটা, ডিম একটা। হ্যাঁ আর তোমার জন্য একটা স্যান্ডউইচ নাকি? নাস্তা করা শেষ, এখন আবার রওনা করবো, কিন্তু আমরা সোজা রোডে যাব না, আমরা যাবো হইলো এই মুন দিয়ে মানিকগঞ্জের ভিতর দিয়ে ঢাকা যাবো। এদিক দিয়ে মোটামুটি প্রায় 10-12 কিলো সেভ হয়, আর রাস্তাটা মোটামুটি সুন্দর, বড় গাড়ি চলে না, এই জন্য এদিকে যাইতে সুবিধা। ঘটনা হলো এটা, আর এখন মোটামুটি হালকার উপর খিদা লাগছে, এখন তা দেখি কি খাওয়ায় আমারে। আমি ফকিরকে জিজ্ঞেস করলাম যে ফকির আইসোস ঢাকায় তোকে কোথায় খাবো, ফকির প্রথমে আমারে যার নাম বলছে ঠিক আছে মানি ব্যাগ হাতাচ্ছিলাম যে টাকা আছে নাকি আমার কাছে। না এটা কোনো ব্যাপার না, রিচ ম্যান রিচ লাইফ। অভিজ্ঞতা ছিল না তো ভাইসটা ঢাকায় থাকে, মোটামুটি ওর একটা অভিজ্ঞতা আছে। ভাইসটা কইল যে ঠিক আছে কাকা, তুই গ্রাম চাইছিস, তোর হইলো পান্তা ভাত খাওয়ার অভ্যাস, তুই তো সুলতান খা, দেখ কেমন লাগে ব্যাপার। তো এই জন্যে আমি সুলতানে খাইতে আসলাম, কিন্তু এনে আসার পর সবচেয়ে বেশি বিরক্তিকর যেটা ছিল দাঁড়াই থা। আর এখন দেখাবো যে সুলতানের খাবারটা কীরকম, খাওয়াই তো দেখাইতে পারবো না, খাইয়ে দেখাবো। প্লেট দেখে মনে হইতেছে যে আমি একলাই খাইছি, দুবাইয়েরও বেশি খাই নাই, ভাইও বেশি খাই নাই, আর আমার ভাইকে তো খাই না, এরকম একটা ব্যাপার। মাঝে মাঝে এরকম বাসাতে বেরোইতে হয়, বেরোইলে এরকম কাচ্চি খাওয়া যায়, কাচ্চি খাইলে পরে দাঁড়িয়ে খাওয়া লাগবে যে তুমি একলা একলা কাচ্চি খাইলে কেন, ও সেটা আলাদা ব্যাপার, কিন্তু খাইতে হয়। দিনটা মোটামুটি ভালোই কাটতেছে। ঘটনা রিভিউ রিভিউ দাও, কেমন খাইলা? আলহামদুলিল্লাহ ভালো। ভাই কেমন খাইলেন? খারাপ না। আর কাকা কেমন খাওয়াইলি? প্রচুর, খুব খাওয়ালাম, শান্তি পেলাম। আর আমার মনে হয় যে আমি রেস্টুরেন্টে কোথাও খাইছি কাচ্ছি তার মধ্যে সেরা ছিল, ঘটনাটা এরকম। আর আমের জুসটা 10-2-3 পাবে, এর বেশি না। আর সিন্ডাউট এরকম এখন মোটামুটি আমাকে গন্তব্য হইলো প্যান প্যাসিফিক সোনারগাঁ। ওখানে আমরা যে উদ্দেশ্যে আর কি আসা, এই ঢাকা ট্রাভেল মার্ট, তো ওই জায়গায় এখন যাব। যাওয়ার পর দেখব যে কি অবস্থা, ইচ্ছা আছে কোনো দেশের টিকিট করার, যদি সাধ্যের মধ্যে হয় সব কিছু ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ টিকিটটা করবো।